কি আছে, একটা কথা আছে। মা বল, দাদা টুলুর বাড়ি যেতে বারণ করেছে। কেন? দাদা বলছে যে টুলুর ব্যাপার নিয়ে আমাদের এত বাড়াবাড়ি করা উচিত নয়। তোর কি মনে হয়? আমার মনে হয় একজনের বিপদে আরেকজনের তার পাশে দাঁড়ানোটাই মানুষের মতো কাজ। আর নবীন না হলে কেউ আবার সুইসাইড করার চেষ্টা করে না। গোড়া ওদের ব্যাপারে বড় বেশি বাড়াবাড়ি করছে। তুমি যদি পারো তো একটু ওকে বলে দিও। কি ব্যাপার বলতো? এসো না বলছি। মা তুমি কিছু বলবে আমাকে? হ্যাঁ, তুমি নাকি গোড়াকে চুলুর ব্যাপারে মাথা ঘামাতে বারণ করেছি। হ্যাঁ, মানে কি দরকার কি? আর তাছাড়া মাসিমা আমি তোমাকে যখন পছন্দ করেন না তখন আপনাকে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করার ব্যাপারে টুলু তো সাহায্য চেয়েছিল না? হ্যাঁ দাদা, রত্না আমার ক্লাসমেট ছিল, আমি ওকে চিনি, ও খুব ভালো মেয়ে। আর আমি যখন শেষ ওকে দেখি, রত্নাকে আমিও দেখেছি, আমার খুব ভালো লেগেছিল। তখন তো মাথা খারাপ বলে কিছু দেখিনি। মানে কি দরকার? কি দরকার আছে? আমি আমার বোন ভগ্নপতিকে খুব ভালোভাবে চিনি। আমরাও তো ওকে দেখেছি মা, কিন্তু এটা একটা আত্মহত্যার ব্যাপার। ব্যাপারটা পরে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ কিচ্ছু জানি না। আর তাছাড়া মলি বলছিল, বৌমার কথা আমি শুনেছি, আমায় বলেছে। দাদা তোমার বোধ হয় অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ মা, আমার যা বলার আমি তাই বললাম, এবার তোমাদের ব্যাপার। আমি আসছি মা, চলিয়ে গোড়া। আমি যাব মেন্টাল হসপিটালে। যাবার আগে রত্নার সঙ্গে একবার দেখা করি। কেন বলো তো? আমার কিন্তু ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। তোমার কি মনে হচ্ছে? গত 7 দিনে রত্নাকে কবার দেখতে দিয়েছে ওরা? একবার কেন? কেন উত্তর তো নিজেই পাবে। চুলুর বিয়ের রাত্রে কি যেন একটা খুব গন্ডগোল হয়েছিল রত্নার বাবার সঙ্গে, আমার মনে হয় পণের টাকা নিয়ে। তোমার সামনে? না ঠিক আমার সামনে নয়, আমি ওখানে ছিলাম না। বিয়ের 4 মাস পরে ওরা এইসব নিয়ে মাথা ঘামাচ্ছে? বরাবরই ঘামাচ্ছে, ইদানিং আরো বেড়েছে। আচ্ছা মা, দাদা বৌদি কেন বারণ করছে বলতো? ওরা যা ভালো বুঝেছে তাই বলেছে। আমি চলি। মা আমার মোটর বাইকটা কোথায়? তুই তো আবার এতদিন পরে মোটর বাইক চালাবি নাকি? আমার বাইক আমার সাথে কথা বলে, আমার তার ঘোড়াকে আমি অনেকদিন দেখিনি। যারা যে আছে সৌরভ ঠিকঠাক করে রেখেছে। আর চাবিটা? তুই যাবার আগে যেখানে থাকতে সেখানেই আছে। সাবধানে যাস কিন্তু। ওরে সাবধানি পথিত বারে অশোভনু অশোভনু। মেজমশাই, গোড়া বসো।
একাই দাবা খেলছেন? ধোকা আর পাচ্ছি কোথায়? দাবা খেলতে জানো? আজ না। ও টুলু কোথায়? টুলুকে মেন্টাল আসাইলামে পাঠিয়েছি। যদি সিট পাওয়া যায় তাহলে আজই আপদকে বিদায় করব। আপদ? হ্যাঁ মেসোমশাই, দেখো সহানুভূতি জানাতে হবে না। বৌমার বাবা একটি জ্যোষ্ঠ বললে মিথ্যে বলে মেয়ের বিয়ে দিয়েছে। মিথ্যে? হ্যাঁ, আমরা তবু তো ভালো, ওর চিকিৎসার জন্যে হসপিটালে পাঠাবার ব্যবস্থা করছি। আমি একটা কথা বলবো মেসোমশাই? থাক, কোনো প্রয়োজন নেই, আর অনেকেই তো অনেক কথা বলছে, আর কত কথা শুনব। তোমরা আমাদের জন্য যথেষ্ট করেছ, সেই জন্য আমরা খুব কৃতজ্ঞ। নেহাত সৌরভের হসপিটালে ভর্তি করবার একটা হাত আছে, তাই তোমাদের সব কিছু বলা। তাহলে ঘরের লজ্জা কেউ কি আর বাইরের লোককে বলে? মাসিমা কোথায়? মাসিমা ঠাকুর ঘরে মাথা খুঁজছে, ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো তো কিস্তিটা কি করে বাঁচানো যায়। আমি তো দাবা কিন্তু জানি না মেসোমশাই, আপনার থেকে শিখে নেব। আমি একটু মাসিমার সাথে দেখা করবো। তুমি বসো, আমি দেখছি মাসিমা কোথায়। রত্না, গুরাপনা, চিনতে পেরেছো? আমি হচ্ছি টুলুর। জানি তুমি, তুমিও মজা দেখতে এসেছো। পাগল, পাগল বলেরা তোমায় আমায় দেখতে পাঠিয়েছে না? না। তবে তবে আমাকে খুলে দাও। দেবো, নিশ্চয়ই খুলে দেবো। রত্না, তুমি আগে আমাকে বলো তোমার কি হয়েছে। আমি সব বুঝতে পারছি, আমি তোমার বাড়িতে যাচ্ছি। তুমি আমার বাবাকে বিরক্ত করো না, তুমি যাও, চলে যাও।
ঠিক আছে চিৎকার করো না আমি চলে যাচ্ছি ঘোড়া চলে আয় কি অবস্থার মধ্যে বাস করছিস তো নিজের চোখেই দেখলি আচ্ছা মাসি ওকে খুলে রাখলে হয় না কি বলছিস তুই খোলা পেলেই তোমাকে মারতে আছে একবার তো আমাকে মেরেই ফেলেছিল আচ্ছা মাসি ও স্লিপিং পিল খেলো কি করে টেবিলে রাখা ছিল রোজ একটা করে খাওয়ার কথা সবকটা খেয়ে ফেলেছিল হ্যাঁ ভাগ্যিস বেঁচে গেছি তত খুনের দায় পড়তে হতো আর রোজই তো কাগজে দেখতে পাচ্ছি ঠিক আছে তুমি টুলু এলে বলো যে আমি এসেছিলাম আমি যাচ্ছি নমস্কার নমস্কার আপনার নাম কি শীতাংশু রায় হ্যাঁ আপনি আমার নাম গৌরব বোস আসলে রত্না আমার ক্লাসমেট ছিল আর টুলু মানে আপনার জামাই আমার মাসতুতো ভাই আমি বিদেশে থাকি এই কয়েকদিন হলো এসেছি ও হো তোমার কথা অনেক শুনেছি বাবা এসো ভেতরে এসো বসো আপনি রত্নার ব্যাপারে কিছু জানেন তুমি কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না বাবা মানে বিয়ের আগেই কি রত্নার মাথা খারাপ হয়েছিল না ঈশ্বরের দিব্যি ও চিরকাল হাসি খুশি মেয়ে ছিল কে 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 Go as you like. Come first, Archie. Ratna! Amar mamar ami oke ami bhuke agle boro korechi. O je din higher secondary pass kore elo. Anilam, oporichiter naam, ধরণীতে পরিচিত জনতার সরণীতে আমি আগন্তুক জনগণের প্রচন্ড কৌতুক খোলদার দরজা তো খোলাই বাবা কে আমি পাস করেছি হ্যাঁ কি বলেছিলাম আমি পাস করব আমি বড় হয়ে তোমার পাশে দাঁড়াবো লেখাপড়ায় ও বরাবরই ভালো ছিল বিএ পরীক্ষায় ও ডিস্টিংশন নিয়ে পাস করেছিল বাদিকে ঘোরান মাথাটা বাদিকে ঘোরান বাহ স্মাইল আহ থ্যাংক ইউ ফেল ছাড়া পাশের ছবি তুলি না দিদি আপনি বিশ্বাস করেন আপনার মেয়ে পাগল না আপনাকে কয়েকটা প্রশ্ন করব হ্যাঁ করো আপনার মেয়ে যদি সত্যি পাগল হয় তাহলে তার চিকিৎসার দরকার আপনি তার দায়িত্ব নিলেন না কেন হ্যাঁ আমি নিতে চেয়েছিলাম আমার জামাই বলল সে নিজে চিকিৎসা করাবে তোমার মেয়ে সমস্যা আমাকে গালাগাল দিলেন সকলের সামনে আপনার মেয়ের সাথে আপনার পরে দেখা হয়েছিল হ্যাঁ একবার সে কি বলল কিচ্ছু বলেনি কাজ ছিল হাত পা বাঁধা ঘরে কেউ ছিল না কদিন হলো এরকম
প্রায় দু মাস। বিয়ের পরে রত্না আর এ বাড়িতে আসেনি? হ্যাঁ, একবার দিদাগমনে, আর আসেনি। কেন? বিয়ের পরও যেদিন প্রথম চলে গেল চলে যাচ্ছি বাবা, মেসমশাই আপনি বোধহয় আমায় কোনো কথা বলতে সংকোচ করছেন। আমি টুলুর বিয়েতে এখানে ছিলাম না। অক্ষমতার কথা তোমাকে কি করে জানাই? অক্ষমতা? হ্যাঁ, তোমার মেসমশাইকে 75,000 টাকা নগদ দেবার কথা ছিল, 50,000, তার বেশি কিছুতেই জোগাড় করতে পারেনি। টাকা না দিলে মেয়েকে তিনি আর পাঠাবেন না। 75,000 টাকা চেয়েছেন মেসমশাই? হ্যাঁ, এ কথা কাউকে বলো না বাবা। এই চিন্তায় আমার মেয়ে পাগল হতে বসেছি। আমি যে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। আমি ঠিক করেছি বাড়ি বিক্রি করে দেব। ওকে হাসপাতালে পাঠাবার আগে আমি টাকাটা দিয়ে আসব। কেন? হ্যাঁ, রত্নাকে যদি ওরা পাগল প্রমাণ করতে পারে, আমার জামাইকে ডিভোর্স করবে, তা আমি হতে দেব না। টাকাটা দিয়ে ওকে বাড়িতে এনে আমি চিকিৎসা করাবো। রত্না কি সব জানে? হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে জেনেছে। এই দেখো, আমাকে আমাকে ও দুটো চিঠি লিখেছে। আমি চিঠি দুটো পড়তে পারি? হ্যাঁ পারো। এই দেখো। আমাকে বিক্রি করলে কেন বাবা? আমি কি এতই তোমার বোঝা ছিলাম? আমার স্বামী লোক খারাপ নয়, শ্বশুর শাশুড়ি খারাপ তাও বলতে চাই না, কিন্তু আমি ওদের স্পষ্ট জানিয়েছি তুমি আর এক পয়সাও দিতে পারবে না। বাবা, তুমি যদি বাকি টাকা দেওয়ার চেষ্টা করো তাহলে আমার মরা মুখ দেখবে। ইতি তোমার রত্না। চিঠির ভাষা দেখে তো রত্নাকে স্বাভাবিক বলে মনে হচ্ছে। হ্যাঁ, ওর বিয়ের আগেও একটা স্কুলে ইন্টারভিউ দিয়েছিল, এমনই ভাগ্য দেখো ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার? হ্যাঁ, মাথা খারাপ হলে স্কুল অথরিটি বুঝতে পারতো না। আচ্ছা মেসমশাই, আপনি পুলিশে খবর করছেন না কেন? ওকে তো সারা জীবন ওখানেই ঘর করতে হবে, হিন্দু বাড়ির মেয়েদের শ্বশুর বাড়ি সব। আমি কাল বাড়ি বিক্রি করব। তুমি তোমার মেসমশাইকে বলো কাল আমি টাকা নিয়ে যাবই। মেসমশাই, হ্যাঁ, আপনি একদিন অপেক্ষা করবেন। কেন? এই চিঠিটা তো আপনার কাছে কোনো মূল্য নেই। আর এই বাকি চিঠি দুটো আমাকে দেবেন। কেন, কি হবে? আমি আপনাকে পরে এসে জানাবো। শোনো, তুমি শোনো, শোনো। ইম্পসিবল, ইম্পসিবল, হি ইজ এ ড্যাম লায়ার, বৌমা পাগল, তুলো ওকে ডিভোর্স করবে। বাপি বাপি, ও নিয়ে পরে ভাবা যাবে।
গোরা যখন বলছে তখন রত্নাকে কালকে হাসপাতালে নাই বা পাঠালাম, কালকের পরে ভাবা যাবে। তাই হবে। গোরা, তুমি কদিনের জন্য দেশে এসেছো, তোমার ও বাড়িতে না যাওয়া উচিত ছিল। দেশে এসেছো, আনন্দ করো। আনন্দ করব মেঠোমশাই, নিশ্চয়ই আনন্দ করব। আজকেই তো শেষ দিন। ও হ্যাঁ, ওদের বাড়ি থেকে দুটো চিঠি পেয়েছি, এগুলো তার জেরক্স কপি, হয়তো আপনাদের কাজে লাগবে। আমাদের হাতে সময় বেশি নেই, যে কোনো মুহূর্তে কেউ এসে পড়তে পারে। স্বপ্না, আমি বিশ্বাস করি তুমি পাগল নও। আমি পাগল নই। স্বপ্না, স্বপ্না উঠে এসো। আমি খুলে দিলাম মেসোমশাই। তুমি? হ্যাঁ মেসোমশাই, রত্না একটা চাকরি পেয়েছে, মাসে 1500 টাকা মাইনে, বছরে 18,000, ও 35 বছর চাকরি করতে পারবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, ওর বাঁধন খুলে দিল কে? বললাম না, আমি খুলে দিয়েছি। আসলে ওর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে ও একেবারে নর্মাল হয়ে গেল। একটা ভালো মানুষকে বেঁধে রেখে লাভ কি বল? ওরা বছরে 18,000 ইন্টু 35 বছর, মানে 35 বছরের চাকরি জীবনে ও 6,30,000 টাকা রোজগার করবে। 6,30,000? কি বলছিস তুই? আমি বলছি না, সিম্পল অ্যারিথমেটিক বলছে। আমার মনে হয় এরপর থেকে রত্না কারো অসুবিধে করবে না। ও কোথায় যাচ্ছে? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আপনাদের দেওয়া কোনো জিনিস আমার সঙ্গে নেই। ও হ্যাঁ, এই হাতটা, এই হাতটাই আপনাদের দেওয়া। শোনো, ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক, প্রথম 2 মাসে আমার শরীরে যে আসছে তা তোমারই দেওয়া, কিন্তু তবু আমি ওকে দেব না, দিতে পারবো না। ও একান্তই আমার নিজের। চলি